तो फ्रेंड्स এটা হচ্ছে দার্জিলিং এর জু। চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা। ও এটা কি হবে আসছে। तो फ्रेंड्स এটা হচ্ছে দার্জিলিং এর জু। তো স্পেশালি এই ব্লগটা শুধুমাত্র দার্জিলিং এর জু এর কি কি পশু পাখি আছে সেটাই আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস এটা হচ্ছে রাজভবনের সাইট, এটা হচ্ছে দার্জিলিং মেলার অপোজিটে। তো আমরা এবার তো রাজভবনের সামনে থেকে একটা গাড়ি নিলাম, তো পুলিশেরই গাড়ি। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস এটা হচ্ছে রাজভবনের অফিস, মানে এটা হচ্ছে দার্জিলিং এর রাজভবন অ্যাকচুয়ালি। তো এই রাজভবনেই গভর্নমেন্টের কাজকর্ম সব হয়। তাছাড়া তো ফ্রেন্ডস এটা হচ্ছে রাজভবনের সাইট, এটা হচ্ছে দার্জিলিং মেলার অপোজিটে। তো আমরা এবার তো রাজভবনের সামনে থেকে একটা গাড়ি নিলাম, তো পুলিশেরই গাড়ি, রাজভবনের গাড়ি এটা ব্যবহার হয়। তো এই গাড়িটাকে নিয়ে এবার দার্জিলিং এর এই সাইডে সাইট সিনগুলো করব, জু টু থেকে শুরু করে সাইট সিনগুলো করব, আর কালকে করব হচ্ছে অপোজিট সাইডগুলো। তো এখন ফ্রেন্ডস চলো, এই গাড়িটা আমরা এখন রিজার্ভ করলাম, তো এটা করে দার্জিলিং এর এই সাইট সিনগুলো এখন করব। তো চলো। দাদা আপনার নাম কি হয়? আনন্দ। হাই। আচ্ছা তো আনন্দ হ্যাঁ, তো আনন্দ হম লোক কো আবি ইস সাইড কা দার্জিলিং কা জো লোকাল সাইড পয়েন্ট ভিউ পয়েন্ট হ্যায় ও দেখায়েগা। তো ফ্রেন্ডস চলো দেখি পরপর কি আছে। তো ফ্রেন্ডস এটা হচ্ছে দার্জিলিং এর জু। তো আমাদের এখন টিকিট কাটছে, টিকিট কাটার পরে তারপরে আমরা ভিতরে যা দেখব যে কি কি আছে দেখি আমাদের কলকাতার জুয়ের মতো কি না। তো ফ্রেন্ডস আমরা এখন জুতে ঢুকলাম। তো জুয়ের টিকিট নিচ্ছে 110 টাকা করে, তো 300 টাকা হচ্ছে টিকিটের দাম। এই যে এখানে হরিণ, হরিণ ঠিক নয়, এগুলো অন্য প্রজাতির। এই যে এখানে কিছু শুয়ে রয়েছে, বাহ, শুরুতে হরিণ দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে মারখোর।
এখানে এখানে পেয়ে গেছে আমাদের পূর্বপুরুষ। চুমরি গাই তো ফ্রেন্ডস, এটা হচ্ছে দার্জিলিংয়ের জু। তো স্পেশালি এই ব্লগটা শুধুমাত্র দার্জিলিংয়ের জুয়ের কী কী পশু পাখি আছে সেটাই আপনাকে দেখাবো। তো কোথাও না কোথাও ঠিক লুকিয়ে আছে। এটা হচ্ছে মিশমি। মিশমি কোথায়? মিশমিকে মিশমি হয়ে গেছে, ও ঘরের ভিতরে ঢুকে আছে মনে হয়, কারণ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আবার পাহাড়ে। আছে, এটা কোথায় কোথায় লুকিয়ে আছে। এটাও মিশমি ট্র্যাকিং। তো মিশমিতে আমি কিছু দেখতে পেলাম না, দুটো মিশমি ছিল কিন্তু একটাও দেখা গেল না, সব মনে হয় নিচে লুকিয়ে আছে। এগুলো তো পাখি টাখি রয়েছে। আচ্ছা, এটা একটা ছোট্ট খরগোশ টাইপের রয়েছে, এই যে কি জানি না এটা। এখানে হরিণ টাইপের কিছু একটা আছে, নানান প্রজাতির হরিণ। এই যে এগুলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের এখানে এখানে সম্ভবত এইসব যে জিনিসগুলো আছে এগুলোকে এই অ্যাক্টিভিটিগুলো করা যাবে ভিতরে। এখানে ওইসব অ্যাক্টিভিটিগুলো এখানে ভিতরে হয়, এই যে। তো যারা এসে এখানে এসব অ্যাক্টিভিটিগুলো করতে চান এখানে করতে পারেন।
এই যে এবার আমরা এসে গেছি হচ্ছে লেপার্ডের ওখানে। এই যে এই যে এ বাপ আমার সঙ্গে দেখা। এই যে এটা হচ্ছে সম্ভবত ভাল্লুক, এটা হচ্ছে হিমালয়ান উলফ। হ্যাঁ, হিমালয়ান উলফ তাই না, কালো চিতা। কালো চিতা এই যে তো কালো চিতাও এখানে আছে। অ্যাকচুয়ালি উচিত তো জন্তু জানোয়ারকে জঙ্গলে খাঁচা বন্দি না করে রাখা, কিন্তু কি করবে। তো প্রত্যেক জায়গা জায়গায় বসার জায়গাও আছে, চাইলে বসে রেস্ট নেওয়ার জন্য। এখানে কিছু রয়েছে ময়ূর টাইপের কিছু একটা। তো সিলভার ফ্যাশন, ও খুব সুন্দরভাবে পাখিগুলো ডাকছে। এই যে গ্লোল মেকাও রোজ ককটেল, এই যে ডাকছে খুব সুন্দর। ওকে ওকে, ওরা বুঝতে পারছে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে আমি, যে এগুলো এবার অন্য ধরনের একটা পাখি। টিক 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 টিক। ম্যাকাও না, তো এটা ছিল এখানে। আর তার সাথে উপরে একটা মিউজিয়াম আছে, এখানে একটা মিউজিয়াম আছে, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো আর মিউজিয়ামে গেলাম না, তো এই মিউজিয়ামে আর কি দেখবো, এসব জিনিসেরই তো। ফ্রেন্ডস, রয়্যাল বেঙ্গল টাইগার খুঁজতে খুঁজতে দেখি হঠাৎ করে চোখের সামনে এসে হাজির। দেখো সবাই এখানে ফটো তুলছে, ভিড় করছে। ওই দেখো
দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঘের রাজা রয়্যাল বেঙ্গল। আসো না একটু, সবাইকে ছবি দিতে পোজ দিতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হালুম মামা 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 দেখ, এই দেখো আমরা রয়্যাল বেঙ্গলটা গেলে সামনে এসেছি মাম্মা, দেখেছো রীতিমতো পোজ দিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, সেলফি পোজ, সবার সঙ্গে সেলফি তুলে নিচ্ছে অ্যাকচুয়ালি, মানে সেলফি আবার রয়্যাল বেঙ্গল টাইগার বলতে হয়। ও এদিক ওদিক ঘুরে যাচ্ছে মানটা, সেলফি তোলার জন্য করছে মনে হয় বাঘও। তো এটা হচ্ছে হেভি জিনিস, মানে চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা। ও এবার কিভাবে আসছে, দেখেছো মামা চোখের সামনে, চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ মানে সার্থক হয়ে গেল আর কি অ্যাকচুয়ালি জুয়ের। এটা হচ্ছে সবথেকে আসল জিনিস যেটা খুব সুন্দর হবে, দেখুন সবাইকে দেখা দিচ্ছে মানে পুরো সেলফি তোলার জন্য সেলফি জোন করে দিয়েছে এটা। দেখো চলো আর ডিস্টার্ব করে লাভ নেই। তো ফ্রেন্ডস না এত ভুলাতে হবে না, তো সব থেকে মানে পুরো জুয়ের সব থেকে যেটা মানে একটু সাকসেস সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আছে নামটাই রয়্যাল, তেমনি তার বাঘ। তো জুটা 110 টাকার টিকিট নিচ্ছিল, বাকি জিনিসগুলো ঠিকঠাক আছে, সব সুইট হয়েছিল, কিন্তু ওই যে রয়্যাল সেটা দেখিয়ে দিল, পুরো সবার সঙ্গে রীতিমতো সেলফির মুডে রয়েছে। ওকে সবসময় চিল্লাবে নাকি, এর ভিতরে থাকতে পারে। না না ওই বেটা লুকিয়ে থাকে, কখন হুট করে চলে যায় চোখের সামনে। যাওয়ার সময় তাহলে লুকিয়েই ছিল, আমরা দেখতে পাইনি। এই যে এগুলো হচ্ছে শিয়াল, তো এই হচ্ছে সিনারি দার্জিলিং শহরটাকে ঠিক এরকম দেখতে। দার্জিলিং শহরটাকে এরকম দেখে ধর পুরো মেঘের মধ্যে দার্জিলিংটা রয়েছে। এই যে তো ফ্রেন্ডস এটা তো জুয়ে ঢোকার, এটা হচ্ছে মিডিল পোর্শন। তো ওই সাইডটা হচ্ছে লেপার্ড মিউজিয়াম থেকে শুরু করে বাকি জিনিসগুলো সব এদিকে, আর রেড পান্ডা হচ্ছে এদিকে। এতে এদিকে টয়লেট আছে, ছেলে মেয়ে যারা আসবেন টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো রেড পান্ডার জন্য হচ্ছে এই জায়গাটা। তো এবার হ্যালো আমরা একটু উপর দিকে যাই, রেড পান্ডা দেখে আসি। তো রেড পান্ডা দেখে গেলাম, এই যে রেড পান্ডা। আর উপরে আর কি আছে জানি না। তো মোটামুটি একেবারে খারাপ জিনিস নেই এই জুতে, পাহাড়ের উপরে মোটামুটি ভালো কিছুই আছে। তো এখানে কি কি আছে সেগুলোরই লেখা রয়েছে। এই যে তার বেশি উপরে গেলাম না। তো এই মোটামুটি আমাদের জু কমপ্লিট করে দিলাম। তো ফ্রেন্ডস এই হচ্ছে দার্জিলিংয়ের জু। দার্জিলিংয়ের জুয়ে মোটামুটি বেশ কিছু পশু আছে। তো তো একেবারে খারাপ লাগেনি, ভালোই লাগলো।
তো ফ্রেন্ডস এটাই বলার, তো যারা দার্জিলিংয়ে আসবেন তারা এগুলো একটু ভিজিট করে নেবেন। তো ফ্রেন্ডস আমাদের এই জুটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এমনই সুন্দর সুন্দর ভিডিও। তো দার্জিলিংয়ের চেষ্টা করবো আশেপাশে পুরো সাইট সিনগুলো প্রায় কভার করার, আর ভালোই লেগেছে আমার পার্সোনালি। তো তোমরাও আসো, এসে ঘুরে যাও, দেখে যাও আর প্রকৃতিকে উপভোগ করে যাও।